অল্প জায়গার মধ্যে 6 বেডরুমের একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন, তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো একেবারে অল্প জায়গার মধ্যে খুব সুন্দর একটি আধুনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। যারা গ্রামে কিংবা শহরে যেখানে ভালো মানের একটি ডুপ্লেক্স বাড়ি করতে চান, তাদের জন্য আজকের ভিডিও খুবই হেল্পফুল হবে। এবং এই বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে, কীভাবে এই বিল্ডিংটি করলে সৌন্দর্য হবে, সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমাদের এখানে নিচের অংশের যে ব্যালকনিটা দেখতেছেন, এটা ডপ সিস্টেমে আমরা ব্যালকনিটা দিয়েছি। আর উপরে যে ব্যালকনিটা দেখতেছেন, এটা আমরা 3 চালা ব্যালকনি করে দিয়েছি। এখানে 2টা ব্যালকনি 2টা সমন্বয় আমরা করেছি, যেহেতু একটু সৌন্দর্য এবং একটু আনকমন দেখা যায়। তো দর্শক বন্ধুরা, এখানে যে ফোর্সের ডিজাইনটি দেখতেছেন, এটা 3 চালা ফোর্সের ডিজাইন দিয়েছি আমরা। আর এখানে খুবই সুন্দর একটি রূপটালি আমরা ব্যবহার করেছি। দর্শক বন্ধুরা, এখানে যে গ্রিলগুলো দেখতেছেন, এটি গোল্ডেন কালারের গ্রিল। আর এখানে আপনারা দেখতেছেন যে ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো, এগুলো খুবই সুন্দর একটি হাতের ক্লাসিক্যাল ডিজাইন আমরা করে দিয়েছি। আর আজকের এবারে ডিজাইনটি আমরা করে দিয়েছি নারায়ণগঞ্জ 2500 ওনার বাড়ি। তো উনি একজন বিজনেসম্যান, তো উনি বিজনেস করে, তো উনি চাইছে ওনার সাধ্যের মধ্যে থেকে বিনিয়োগ করে খুবই ছোট করে একটি সুন্দর আধুনিক মডেলের ডুপ্লেক্স বাড়ি করবে। তো ওনার চাহিদার আলোকে আমরা ডুপ্লেক্স বাড়িটি ওনাকে সাজিয়ে দিয়েছি। দর্শক বন্ধুরা, আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে। আর এখানে যে প্যারাফিটের ডিজাইনটি দেখতেছেন, এটি খুবই সুন্দর একটি প্যারাফিটের ডিজাইন। আর বিল্ডিংটির কালার কম্বিনেশনটা অনেক সুন্দর করে আমরা সাজিয়েছি। যেমন এখানে অনেক সুন্দর একটি টাইলস আমরা ব্যবহার করেছি। আর এখানে যে কালার কম্বিনেশনগুলো দেখছেন, খুবই সুন্দর একটি কালার আমরা ব্যবহার করেছি। আর এখানে যে এমএসএর গ্রিলগুলো দেখতেছেন, এবং এখানে যে এমএসএর গ্রিলগুলো দেখতেছেন, এগুলো গোল্ডেন কালার গ্রিল আমরা ব্যবহার করেছি। তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আসলে একটি বিল্ডিং কীভাবে সৌন্দর্য করা যায় এবং একটি বিল্ডিং কীভাবে আধুনিক মডেলের করে তোলা যায়। দর্শক বন্ধুরা, এটা আমাদের রুফটপ। আমরা রুফটপটা সকল সময় দেখেন অনেক সৌন্দর্য করে সাজানোর চেষ্টা করি। এখানে দেখতেছেন অনেক সুন্দর গার্ডেনিং করা আছে, এখানে একটু দোলনা রাখা আছে, এখানে একটু বসার স্পেস করা হয়েছে, এখানে একটু বসার স্পেস রাখা আছে। অবশ্যই আপনারা ভালো করে দেখেন। আর বিল্ডিংটিতে রাউন্ড স্টেয়ার আমরা ব্যবহার করেছি। আর এখানে যে সিঁড়ি রুমের ছাদটা দেখতেছেন, এটা 4 চালা সিঁড়ি রুমের ছাদ দেওয়া আছে। আর এখানে খুবই সুন্দর একটি রুফটালি আমরা ব্যবহার করেছি। তো আমাদের রুফটপ থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আর আমাদের এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। বিল্ডিংটির কালার কম্বিনেশন খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। কালার কম্বিনেশনটা যদি আপনারা এখানে দেখে নেন, আর এখানে যে জানলার ডিজাইনগুলো দেখতেছেন, এগুলো একেবারে সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি জানলার ডিজাইন আমরা দিয়েছি। আর এখানে একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি। যেমন এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখেন, ফ্রন্ট থেকে দেখেন, বিল্ডিংটি দেখতে খুবই আনকমন এবং খুবই সৌন্দর্য দেখা যায়। আর এখানে মেন যে ডোরটি দেওয়া আছে আমাদের মেন ডোরটির মধ্যে, এখানে অনেক সুন্দর করে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা করে দিয়েছি। আপনারা অবশ্যই ভালো করে দেখেন, অনেক সুন্দর একটি হাতের ক্লাসিক্যাল ডিজাইন আমরা এখানে দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। দর্শক বন্ধুরা, অনেকেই চান আসলে সাধ্যের মধ্য থেকে বিনিয়োগ করে সুন্দর আধুনিক মডেলে বাড়ি করার জন্য। সেই আধুনিক মডেলে বাড়িটি আসলে হয়তো আপনি কোনো ঠিকাদারের মাধ্যমে করাই ফেলতেছেন। তো পরবর্তীতে আসলে প্রথমে যদি আপনি নাও বোঝেন, পরবর্তীতে কিন্তু আপনি অনেক ক্ষতির মুখোমুখি এবং অনেক পস্তাতে হয়। তো এই কারণে আমি সকল সময় বলে থাকি, কাজ করানোর আগে ভালো একজন পেশাদার ইঞ্জিনিয়ার কাছ থেকে আপনি ডিজাইনটি করে নেবেন, এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করে নেবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সুন্দর হবে। অনেক প্রবাসী বাইরে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে চেষ্টা করেন সুন্দর একটি বাড়ি করার জন্য। সেই সুন্দর বাড়িটি করতে হলে অবশ্যই আপনি একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ আপনি অবশ্যই নিতে হবে। আর আমি বলতেছি না যে আপনি আমাদের কাছ থেকে ডিজাইনটা করেন, আপনি বাংলাদেশের যেই কোনো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনি ডিজাইনটি করে আপনি বাড়িটি করে নেবেন। তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি কষ্টের টাকায় সফটওয়্যার বাড়িটি অনেক সুন্দর। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। দর্শক বন্ধুরা, আপনার মাপগুলো অবশ্যই দেখে নেবেন। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 35 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে 30 ফিট 8 ইঞ্চি। বিল্ডিংটি আমার টোটাল ক্যাট এরিয়া 1150 স্কোয়ার ফিট। জায়গার মধ্যে আমরা এবারে ডিজাইনটি করেছি। প্রথমে প্রবেশ করলেই পড়বে একটি ফোর্সের ডিজাইন। ফোর্সের মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 10 ফিট। আর যদি কেউ এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনি স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দেন। আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে, চাইলে আপনি যোগাযোগ করে আপনি স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে দেওয়া। এখানে দেওয়া আছে একটি ডাইনিং ক্যাম্প, ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 23 ফিট 5 ইঞ্চি বাই 17 ফিট 5 ইঞ্চি। আর এখানে একটি ব্যালকনি রাখা আছে 9 ফিট বাই 3.5 ফিট। আর এখানে একটি রাউন্ড স্টেয়ার আমরা ব্যবহার করেছি, স্টেয়ারটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেনের মাপটি দেওয়া আছে 11 ফিট বাই 12 ফিট। আর এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম, বেডরুম মাপটি দেওয়া আছে 11 ফিট বাই 12 ফিট। আর এটার সাথে একটি অ্যাটাচড রাখা আছে 7 ফিট বাই 5.5 ফিট। এখানে একটি ব্যালকনি রাখা আছে 9 ফিট বাই 3.5 ফিট। আর এখানে কিচেনের সাথে আমরা একটা ব্যালকনি রেখেছি 11 ফিট বাই 4 ফিট। আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লে, টয়লেটের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 5.5 ফিট। আর এখানে দেওয়া আছে আরেকটি বেডরুম, এই বেডরুম মাপটি দেওয়া আছে 11 ফিট বাই 12 ফিট। এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি আমরা 2টি বেডরুম, 1টি কিচেন, 2টি টয়লেট,
একটি ড্রয়িং ক্যাম্প, ডাইনিং রুম, দুটি ব্যালকনি এবং একটি ফোর্থ সেডিং। আর আমাদের ফার্স্ট ফ্লোরে কি পাবো এটা দেখাচ্ছি আমি আপনাকে। আমরা সরাসরি যদি স্টেয়ার দিয়ে চলে আসি তাহলে এখানে পড়বে আমাদের একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুম আপনি দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিট। এখানে আর টোটালি 4টা বেডরুম দেওয়া আছে উপরে। এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে, এটার সাথে একটি অ্যাটাচড রাখা আছে 6 ফিট বাই 4 ফিট। আর এখানে একটি ব্যালকনি রাখা আছে। আর নিচের অংশে যেভাবে আপনারা দেখেছেন, যেমন এখানে একটি বেডরুম দেওয়া আছে 11 ফিট বাই 12 ফিট, এখানে একটি বেডরুম রাখা আছে 11 ফিট বাই 12 ফিট, এখানে একটি বেডরুম রাখা আছে 11 ফিট বাই 12 ফিট, এটার সাথে একটি মাস্টার বেডরুম রাখা আছে, আর এখানে একটি বেডরুম রাখা আছে 11 ফিট বাই 12 ফিট। তাহলে আমরা টোটালি গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলে পাচ্ছি 6টা বেডরুম। আর হয়তো অনেকেই বলবেন যে ভাই এই বাড়িটি টোটালি কমপ্লিট করতে আমার কত টাকা খরচ যাবে। যাদের 45 লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন। যাদের 45 লক্ষ টাকা বাজেট আছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে বিশেষ করে আসসালামু আলাইকুম।